আর মাত্র দুই দিন পরই ঈদ উল ফিতর। কর্মস্থল ছেড়ে নারীর টানে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন মানুষ। ভোর থেকে আরিচা ও পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের ঢল নামে। দুই ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড়, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষের। সাভার থেকে আসছি, রাস্তা ফাঁকাই ছিল, ভালোই লাগছে, আর ওয়েদারটাও ভালো আজকে। ওই দিক দিয়ে রাস্তা অনেক যানজট, আর এদিক দিয়ে সেফ মনে করি, কারণ এদিক দিয়ে অনেক সময় বাঁচবে আর কি। অনেক সময় দেখা যায় সারার সময় দশজন পাঁচজন দশজন উঠে রানিং এ চলে যায়, এটা তো নামাই রাখা যায় না, দেখলো নদীতে পড়ে যেতে পারে, এর জন্য চলে যায়। শনিবার সকাল থেকে ছোট বড় গাড়ির দীর্ঘ লাইন দেখা যায় পাটুরিয়া ঘাটে। তবে এবার ছোট ও বড় গাড়ি যাতায়াতের জন্য আলাদা লেন করা হয়। বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে ফেরিতে উঠছেন। অন্যদিকে আরিচা ঘাটে নৌকা লঞ্চ ও স্পিড বোট দিয়ে মানুষ পদ্মা পাড়ি দিচ্ছে। এই নদীপথে আমরা যাচ্ছি যেন আমরা ভালোভাবে যেতে পারি, তো আলহামদুলিল্লাহ আমরা এই রাস্তা দিয়ে এসে খুব আনন্দবোধ করতেছি। বিভিন্ন জায়গা দিয়ে দেখা গেল ঘোরা, যার যে দিক সুযোগ হয় ওইদিকে সেই চলে যায়, যার যে ভালো লাগে ওইভাবে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে 21টি ফেরি সচল রয়েছে। গত 24 ঘন্টায় 12,500 গাড়ি পারাপার করা হয়েছে। ফেরিঘাট এলাকায় যাতে কোনোভাবেই গাড়িগুলো এলোমেলোভাবে থাকতে না পারে, সুশৃঙ্খলভাবে থাকে এবং ফেরি লোড আনলোডে যাতে কোনো প্রকার বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এবং আমরা বিভিন্ন ঘাটকে আমরা নির্দিষ্ট করে দিয়েছি কোন টাইপের গাড়ি কোন ঘাট দিয়ে লোড আনলোড হবে। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথেও যাত্রীদের চাপ রয়েছে। এবার 34টি লঞ্চ সচল থাকায় যাত্রী পারাপারে সমস্যা কিছুটা কম হচ্ছে। আলাউদ্দিন আরাজাত, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।